আচ্ছা, তোমাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা লাস্ট ক্লাসে আমরা পড়িয়েছিলাম বাংলাদেশের সংবিধানের মূলনীতি, এবং চারটা মূলনীতি আমরা আলোচনা করেছিলাম 72 সালের সংবিধানে। যে চারটা মূলনীতি আমাদের সংবিধানে আমরা ইনক্লুড করেছিলাম, তাই তো? এবং একই সাথে আমি বলেছিলাম যে দেখো যে যে 8 থেকে 25 অনুচ্ছেদ পর্যন্ত সংবিধানের মূলনীতি আছে, কিন্তু 4টে মূলনীতি হলো আমার সংবিধানে মূলনীতি, আর বাকি যে মূলনীতি গুলো হলো সেটা হলো এই 4টা থেকে উৎসারিত অন্যান্য যে মূলনীতি। হ্যাঁ, উৎসারিত মূলনীতি, আমি এখানে তো ভুল লিখছি, উৎসারিত মূলনীতি, ঠিক আছে? এবং বাংলাদেশের সংবিধানের 8 থেকে 25 অনুচ্ছেদ পর্যন্ত। আচ্ছা, এখন আমরা একটা একটা করে আসি। দেখো, প্রথমেই বলছি মালিকানার নীতি। বাংলাদেশ কোন ধরনের অর্থনীতি ব্যবস্থা বিদ্যমান? বাংলাদেশ কি পুঁজিবাদী? বাংলাদেশ কি সমাজতান্ত্রিক অর্থনীতি? বাংলাদেশ কি ইসলামিক অর্থনীতি? বাংলাদেশের ব্যবস্থা কি শরিয়া ভিত্তিক অর্থনীতি? বাংলাদেশের অর্থনীতি কি মিশ্র অর্থনীতি? মানে এই একটা প্রশ্ন কিন্তু সামনে চলে আসে। এখন কথা হলো যে তাহলে আমাদের দেশের কোন ধরনের ব্যবস্থা বিদ্যমান? বলা হয়েছে গণতন্ত্র, বলা হয়েছে সমাজতন্ত্র। তাহলে যেখানে বলা হলো গণতন্ত্র, যেখানে বলা হলো সমাজতন্ত্র, তাহলে সেখানে একটা অর্থনৈতিক ব্যবস্থা আমাদের নির্দিষ্ট থাকা দরকার, তাই তো? সেই হিসাবে আমাদের যে আমরা বলতে পারি আমাদের আসলে 3 ধরনের মালিকানার নীতি আছে। একটা হচ্ছে যে রাষ্ট্রীয় মালিকানা, একটা আছে সমবায়ী মালিকানা, আর একটা আছে ব্যক্তিগত মালিকানা, অর্থাৎ উৎপাদন এবং বন্টন ব্যবস্থার নীতি অনুসারে আমাদের সংবিধানের 3 ধরনের মালিকানার কথা বলা হয়েছে। ক্লিয়ার? এখন 3 ধরনের মালিকানার কথা বলা হয়েছে, বলা হয়েছে। এখন রাষ্ট্রীয় মালিকানা নর্মালি কোন দেশগুলিতে থাকে? পুরোপুরি রাষ্ট্রীয় মালিকানা, প্ল্যান্ড ইকোনমি যে সমস্ত দেশে বিদ্যমান, যেমন সোভিয়েত ইউনিয়ন এক সময় ছিল, সোভিয়েত ইউনিয়ন প্ল্যান্ড ইকোনমি, পরিকল্পিত অর্থনীতি ছিল, সেখানে রাষ্ট্রীয় মালিকানা ছিল। দ্যাট ইজ, অর্থ হলো রাষ্ট্রের সমস্ত সম্পত্তির মালিক হলো জনগণ, বা রাষ্ট্র সমস্ত উৎপাদন ব্যবস্থা থাকবে হলো রাষ্ট্রের হাতে, এখানে জনগণের আলাদা কোনো মালিকানা থাকবে না। কিন্তু বাংলাদেশ তো গণতান্ত্রিক রাষ্ট্র, বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, সমাজতান্ত্রিক রাষ্ট্র না, একটা প্ল্যান্ড ইকোনমি এখানে চলে না। কিন্তু আবার সংবিধানে এটাও বলা আছে বাংলাদেশের 4টা মূলনীতির একটা মূলনীতি হলো সমাজতন্ত্র। তাহলে বলা হলো যে বাংলাদেশে আসলে 3 ধরনের মালিকানা থাকবে। কিছু সম্পত্তি থাকবে সেটা হলো রাষ্ট্রের মালিকানা, রাষ্ট্রের অনেক কলকারখানা ছিল, রাষ্ট্রের অনেক প্রতিষ্ঠান ছিল, একটা রাষ্ট্রীয় মালিকানা, উৎপাদন হতো রাষ্ট্রীয় ভাবে, ঠিক আছে, বন্টন দেওয়া হতো রাষ্ট্রীয় ভাবে, এর যে লভ্যাংশ হতো সেটাও রাষ্ট্র পোশাকের জমা হতো, ফিজিক্যালি কাজের কাজেই মালিকানা কিছু আছে রাষ্ট্রীয় মালিকানা, যেমন আদমজি জুট মিল আমি যদি বলি, তাই তো? এটা একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। অনেকগুলো সিমেন্ট কারখানা আছে আমার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। অনেকগুলো কাগজের কারখানা আছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এবং রাষ্ট্রীয় ভাবে সেটা উৎপাদিত হতো। তাহলে আমার একটা গেল রাষ্ট্রীয় মালিকানা। 2 নম্বরে বলা হয়েছে যে সমবায়ী মালিকানা, সমবায়ী মালিকানা, দ্যাট ইজ, অর্থ হলো যে একটি সমবায় সমিতির মাধ্যমে উৎপাদন ব্যবস্থা, এবং এটার মালিকানা কারা, মালিক কারা, ওই সমবায় প্রতিষ্ঠানের, ওই সমবায় সমিতির যারা সদস্য তারা হলো এর মালিক। উৎপাদন ব্যবস্থা তাদের হাতে থাকবে, তারা এটাকে বাজারজাত করবে, তারা এর লভ্যাংশ গ্রহণ করবে। আর একটা আছে ব্যক্তিগত মালিকানা, এবং এর ভলিউমটা হলো অনেক বড়, সবচেয়ে বড় যে ভলিউমটা যেগুলো ছিল ব্যক্তিগত মালিকানা। পুঁজিবাদী সিস্টেম আসলে এই মালিকানটাই হলো মালিকানা স্বীকৃত, যে কি হ্যাঁ, উৎপাদনের 4টা মোড অফ প্রোডাকশন, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই মোড অফ প্রোডাকশন যেটা, এইটা আসলে ব্যক্তির হাতে থাকবে, তাই তো?
ব্যক্তির হাতে থাকবে, ব্যক্তি এ থেকে যে পণ্য উৎপাদন করবে সেটা ব্যক্তি করবে, এর লভ্যাংশ সে গ্রহণ করবে। তাহলে দেখো, তাহলে আমরা কি বলতে পারি, আমাদের 72 সালের যে সংবিধান তৈরি হয়েছিল সেই সংবিধানে আমার চারটা মূলনীতি থেকে একটা অন্যতম মূলনীতি উচ্চারিত হয়েছে, মালিকানা নীতি, যেখানে তিন ধরনের মালিকানার কথা বলা হয়েছে, অর্থাৎ রাষ্ট্রীয় মালিকানা, সমবায়ী মালিকানা আর একটা ব্যক্তিগত মালিকানা। তাহলে এই থেকে আমি একটা উপসংহারে আসতে পারি, বাংলাদেশের অর্থনীতি তাহলে কোন ধরনের। বাংলাদেশের অর্থনীতি একেবারেই শতভাগ পুঁজিবাদী, নট দ্যাট, শতভাগ সমাজতন্ত্র, নট দ্যাট, ইসলামিক পুঁজিবাদী, নট দ্যাট, এখানে এখানে শরিয়া ভিত্তিক অর্থনীতি, নট দ্যাট, সকল কিছুই আছে। এই জন্য বাংলাদেশের অর্থনীতি আমি এক কথায় বলি সেটা হলো মিশ্র অর্থনীতি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এই সেটা পেলাম। দুই নম্বর দেখো যে কৃষক ও শ্রমিকের মুক্তি, কৃষক এবং শ্রমিকের মুক্তি একটা কথা বলা হয়েছে। হ্যাঁ, এইটা কি বলা হয়েছে, বলা হয়েছে হলো যে যে রাষ্ট্র কৃষক এবং শ্রমিকের তথা অনগ্রসর অংশের মুক্তির ব্যবস্থা করবে, এবং এই যে মুক্তির ব্যবস্থা এটা রাষ্ট্রের একটা অন্যতম মৌলিক দায়িত্ব, তাই তো? যে হ্যাঁ, অন্যতম মৌলিক দায়িত্ব রাষ্ট্র, এই জন্য এই অনগ্রসর অংশকে সামনে নিয়ে আসার জন্য, এদের উন্নয়নের জন্য যা যা কিছু দরকার তার একটা মৌলিক মৌলিক চিন্তার বিষয়, মৌলিক দায়িত্ব এবং কর্তব্য, এইটা মূলনীতির একটা অংশ আছে। ক্লিয়ার? তারপর দেখো মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, আমি একটা দেখছি মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, আমাদের মৌলিক প্রয়োজন কি, আমাদের মৌলিক চাহিদা কি। আমরা যদি দেখি তাহলে আমাদের মৌলিক চাহিদা হলো, আমাদের শুধু মৌলিক চাহিদা না, পৃথিবীর সকল মানুষের মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এর সাথে আরেকটা জিনিস যোগ হয়েছে সেটা হলো বিনোদন, তাই তো? এই যে এই ছয়টা বিষয় আমাদের মৌলিক প্রয়োজন। বাংলাদেশের সংবিধানের মূলনীতিতে বলা হচ্ছে রাষ্ট্র এই মৌলিক জনগণের বা রাষ্ট্রের জনগণের এই মৌলিক প্রয়োজনের ব্যবস্থাগুলোর সে ব্যবস্থা করবে, এই মৌলিক অধিকারগুলোর সে মৌলিক অধিকারগুলো সে প্রয়োজনের ব্যবস্থা করবে। শুধু নট অনলি দ্যাট, তাহলে কি করবে, রাষ্ট্র জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, যুক্তিসঙ্গত মজুরির ব্যবস্থা করবে, এটা রাষ্ট্রের একটা দায়িত্ব, যুক্তিসঙ্গত মজুরি। কথাটা খেয়াল রাখবো তোমরা, যুক্তিসঙ্গত মজুরি, একজন মানুষ যে কাজ করে সেই কাজের জন্য সে সঠিক পারিশ্রমিক পায়, যুক্তিসঙ্গত মজুরি পায়, এটাও কিন্তু রাষ্ট্রের একটা দায়িত্ব। আচ্ছা, এই ব্যবস্থা সে করবে। এবং আরেকটা জিনিস বলা হয়েছে যে কোনো ব্যক্তি যেন অনুপার্জিত আয় ভোগের সমর্থ না হয়, দ্যাট ইজ অর্থ হলো একেবারে খাস বাংলায় আমি যদি বলি, কোনো ব্যক্তি একেবারেই মনে করো ঘুরে ফিরে খাবে, আয় নাই কিন্তু সে চলছে, রাষ্ট্র দেখবে ঠিক অনুপার্জিত আয় সে ভোগ করতে ভোগ করে কিনা, না, এটা রাষ্ট্র দেখা দেখা। এবং আরেকটা কথা হলো যুক্তিসঙ্গত মজুরি শুধু নয়, রাষ্ট্রের এই শ্রমিকরা, এই কর্মচারীরা, এই মজুররা যাতে যাতে তারা বিনোদনের ব্যবস্থা পায়, যারা অবসরের ব্যবস্থা, ছুটির ব্যবস্থা পায়, এই বিষয়গুলো রাষ্ট্র দেখভাল করবে, রাষ্ট্রের কিন্তু একটা মৌলিক দায়িত্ব। শুধু এই কথাই কি বলা হয়েছে, না, এর সাথে আরো কিছু জিনিস বলা হয়েছে যে রাষ্ট্র আর কি করবে, যে কোনো ব্যক্তি যদি পঙ্গু হয়, কোনো অংশ যদি ব্যথিতে আক্রান্ত হয়, কোনো একটা অংশ যদি অনগ্রসর হয়, তাহলে এই অংশটাকেও তো সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, অর্থাৎ সেই ব্যবস্থা তাহলে কে করবে, রাষ্ট্র করবে। তোমরা একটা জিনিস খেয়াল করো, এখন কিন্তু আমাদের বাজেটে, জাতীয় বাজেটের একটা বড় অংশ কিন্তু চলে যায় যে সোশ্যাল সেফটি নেটে,
দ্যাট ইজ সামাজিক নিরাপত্তা অংশ। আমাদের সরকার এখন বিধবা ভাতা দিচ্ছে, সরকার এখন বঙ্গু ভাতা দিচ্ছে, সরকার এখন বয়স্ক ভাতা দিচ্ছে, তাই তো? সরকার এখন প্রতিবন্ধী ভাতা দিচ্ছে। এই যে ভাতা গুলো অর্থাৎ যথেষ্ট অনগ্রহ অংশ, তারা যারা উৎপাদন কার্য অংশগ্রহণ করতে পারে না, একেবারে হতদরিদ্র পর্যায়ে পড়ে যায়, তাদেরকে তো বাঁচিয়ে রাখতে হবে। এবং এই যে তাদেরকে দেখভাল করা, এই দেখা, এই তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা, তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, এটা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব, মৌলিক দায়িত্ব। এবং বাংলাদেশের সংবিধান এটাকে একেবারেই লিখিত আকারে দিয়েছে যে এটা রাষ্ট্রকে এটাকে করতে হবে। ক্লিয়ার? দেখো, তাহলে আমাদের মালিকানা নীতি গেল, আমাদের কৃষক শ্রমিকের মুক্তি গেল, আমাদের মৌলিক প্রয়োজনীয় ব্যবস্থা। আর একটা পয়েন্ট দেখো, গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব, তাই তো? এইটা কি? এই যে কৃষি বিপ্লব এবং গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব, আমার গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব, আমি যদি এই কথাটা যদি একটু ব্যাখ্যা করি, কৃষির সাথে গ্রামের একটা সম্পর্ক আছে, আবার গ্রামের সাথে কৃষির সম্পর্ক আছে। বাংলাদেশের এখনো প্রায় 80-85% মানুষ গ্রামে বসবাস করে। আমাদের অর্থনীতির মেইন যে ইন্ডিকেটর সেটা হলো কৃষি। আমাদের অর্থনীতি এখনো কৃষি নির্ভর। হ্যাঁ, আমরা যদিও এই কৃষি নির্ভর অর্থনীতি থেকে আস্তে আস্তে বেরিয়ে আমরা শিল্প নির্ভর অর্থনীতি অথবা সেবা খাত নির্ভর অর্থনীতিতে যাচ্ছি, কিন্তু কিন্তু এখন পর্যন্ত আমরা কৃষি নির্ভর অর্থনীতির দেশ। এবং যেহেতু বললাম যে কৃষির সাথে গ্রামের একটা সম্পর্ক আছে, তাহলে আমাকে গ্রামীণ উন্নয়ন করতে হবে। আমার কৃষি অর্থনীতিকে যদি অগ্রসর করতে হয়, আমার কৃষি এবং কৃষকের যদি উন্নতি করতে হয়, আমার গ্রামের উন্নতি করতে হবে, অথবা আমার গ্রামের উন্নতি যদি করতে না, তাহলে আমাদের কৃষকদের উন্নতি করতে হবে, তাই তো? এইটা বাংলাদেশ সংবিধানের মূলনীতি। তাহলে গ্রামের অর্থনীতি কৃষি, কৃষিতে একটা বিপ্লব, এই কৃষি বিপ্লবের রাজা হওয়া দরকার, রাষ্ট্র সেই ব্যবস্থা করতে হবে। যদি তার কৃষকদের জন্য প্রয়োজনীয় সারের ব্যবস্থা করতে হবে, প্রয়োজনীয় কীটনাশকের ব্যবস্থা করতে হবে, ভর্তুকির ব্যবস্থা করতে হবে, আমাকে যদি কৃষিতে আধুনিক যন্ত্রপাতি দক্ষতা করতে হবে। এবং আরেকটা স্পষ্ট করে কথা বলে দেওয়া আছে যে সেটি হলো পল্লী বিদ্যুতকরণ, অর্থাৎ বৈদ্যুতিকরণ, অর্থাৎ গ্রামের যে ইলেকট্রিফিকেশন, ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া পল্লী অঞ্চলে, এইটা বাংলাদেশের সংবিধানের একটা মূল নীতি, তাদেরই এই বিষয়টা কিন্তু চেষ্টা করতে হবে। এবং একটা জিনিস মনে রাখবো, বিদ্যুৎ কখনো কখনো শিক্ষার বিষয়, তাই তো? এটা তো আলো, আলো না থাকলে আমি কিভাবে আলো উৎপাদন করব, তাই না? দেখো একটা জিনিস দেখো, গ্রামের যে কৃষকদের উৎপাদন বাড়ছে, কেন? ঘরে ঘরে বিদ্যুৎ গেছে, কলকারখানা আছে, বিল কারখানা আছে, আমি যোগাযোগ ব্যবস্থা উন্নতি হচ্ছে, না হলে আমি কিন্তু, এইটা বাংলাদেশ সংবিধানের একটা মূল নীতি। ক্লিয়ার? আর একটা আছে জনস্বাস্থ্য। দেখো জনস্বাস্থ্য নৈতিকতা, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। আচ্ছা, এইটা কি বলছে? অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা, আমাদের দেশের এক সময়ে বেশিরভাগ জনগণ নিরক্ষর ছিল। আমি যদি বলি শতকরা 80%, হ্যাঁ সংখ্যাটা তাই হয়তো ছিল, কিন্তু সেটা কি এখন সেই পর্যায়ে আছে? সেই পর্যায়ে নাই। আমাদের নিরক্ষরতার হার অনেক কমে গেছে, অনেক কমে গেছে। এক্সাক্ট ফিগার হয়তো আমরা সেভাবে এখনো আইডেন্টিফাই করতে পারবো না, এটা দিন যাচ্ছে কমছে। কিন্তু একটা জিনিস আমরা বলতে পারি যে আমাদের নিরক্ষরতা আমরা সম্পূর্ণ দূর হয় নাই, কিন্তু অনেকটাই কেটে গেছে। আমাদের আগে বয়স্কদের বড় অংশই নিরক্ষর ছিল, কিন্তু দিন যাচ্ছে আমাদের বয়স্ক লোকের সংখ্যা কমে যাচ্ছে, নতুন নতুন প্রজন্ম আসছে। সরকার
কি করছে আসলে এই দিক, এটা সরকারের একটা বড় কৃতিত্ব। কেন? কারণ হলো এই যে অবৈতনিক এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা করেছে, অর্থাৎ অন্তত পক্ষে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক সকলকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে হবে এবং সকলকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে হবে এবং এই সকলকে প্রাথমিক এই কর্মসূচি এগিয়ে নেওয়ার জন্য আর একটা ব্যবস্থা করেছে, এটা হলো অবৈতনিক। অর্থাৎ যে প্রাথমিক শিক্ষা পর্যন্ত আপনাকে কোনো বেতন দিতে প্রদান করতে হবে না, পে করতে হবে না। এটা শুধু এখন প্রাইমারি স্কুল পর্যন্ত নট দ্যাট, আমি তো আমরা তো দেখি যে মেয়েদের ডিগ্রি পর্যন্ত পড়তেও এখন আর বেতন দিতে হয় না, তাই তো? এখন এই যে ব্যবস্থাগুলি করা হয়েছে এটা কেন? এটা বাংলাদেশের সংবিধানে এটা লেখা আছে, এটা করতে হবে। এবং গণমুখী শিক্ষার কথা বলা হয়েছে, ওই যে বললাম বয়স্ক এখনো অনেক অঞ্চলে নিরক্ষর আছে তাদের শিক্ষা ব্যবস্থা করে বলা হয়েছে গণমুখী শিক্ষা, সর্বজনীন শিক্ষা, এবং অনেক অঞ্চলে কিন্তু এখন এটা আছে। এই ক্ষেত্রে সরকারের ভূমিকা তো আছে, আবার বেসরকারি পর্যায়ে যারা কেন্দ্রীয় গুলি আছে তারাও কিন্তু এই ক্ষেত্রে তাদের একটা ভূমিকা আছে, তাদের কৃতিত্বটা কিন্তু দিতে হবে। এখন এই যেটা করা হচ্ছে এটা রাষ্ট্রের কিন্তু একটা দায়িত্ব, রাষ্ট্র কিন্তু এটা করবে, কারণ আমার দেশকে এগিয়ে নেওয়ার জন্য, আমার অনগ্রসর অংশ এগিয়ে নেওয়ার জন্য যদি এটা না করি তাহলে আমি এটা পিছিয়ে পড়ি। সেই হিসাবে এই অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা এটা রাষ্ট্রের একটা অন্যতম মৌলিক দায়িত্বে পরিণত হয়েছে। ওকে, তাহলে দেখো, তাহলে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা আমি এটাও করলাম, অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা, তাই তো? 6 নম্বর দেখো, জনস্বাস্থ্য আর হলো নৈতিকতা। কি জনস্বাস্থ্য এবং নৈতিকতা? অর্থাৎ হলো রাষ্ট্রের প্রত্যেকটা জনগণ যেন তার স্বাস্থ্য নিয়ে, সুস্বাস্থ্য নিয়ে অথবা ন্যূনতম স্বাস্থ্য সুবিধা নিয়ে সে বাস করে এবং সকল নাগরিকের জন্য পুষ্টির ব্যবস্থা করা, এটা কিন্তু রাষ্ট্রের একটা মৌলিক দায়িত্ব, তাই তো? এখন রাষ্ট্রের সকল জনগণের ন্যূনতম পুষ্টির চাহিদা পূরণ করা রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের সকল জনগণের সুস্বাস্থ্য দিকে খেয়াল রাখা রাষ্ট্রের দায়িত্ব। তাহলে এই ক্ষেত্রে জনগণের সুস্বাস্থ্যের অন্তরে যে জিনিসগুলো আছে সেগুলো দূর করাও রাষ্ট্রের দায়িত্ব। যেমন মদ, এটা রাষ্ট্রের জনগণের সুস্বাস্থ্যের জন্য অন্তরায় দায়িত্ব। হ্যাঁ, গণিকা বৃত্তি, এটা অবশ্যই রাষ্ট্রের জনগণের জন্য অন্তরায়, শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অন্তরায়, জুয়া খেলা এটা অন্তরায়, ক্লিয়ার? এবং স্বাস্থ্য হানিকর অন্যান্য যে ভেষজ উদ্ভিদ আছে সেটাও নিষিদ্ধ করা রাষ্ট্রের দায়িত্ব। একটা জিনিস তোমরা দেখো যে আমরা বিদেশ থেকে যে আমদানি জিনিস আমদানি করি সেই আমদানিকৃত জিনিসে কিন্তু যে সমস্ত জিনিস স্বাস্থ্য হানিকর সে সমস্ত জিনিস কিন্তু নিষিদ্ধ করে থাকে। তবে হ্যাঁ, যদি সেটা যদি ওষুধ তৈরির ক্ষেত্রে হয় সেটা ভিন্ন ক্ষেত্রে, কিন্তু নর্মালি যে সমস্ত প্রোডাক্ট স্বাস্থ্যের জন্য হানিকর সেই সমস্ত প্রোডাক্ট কিন্তু সরকার আমদানিও নিষিদ্ধ করে, তাই তো? এটা কেন করে, কোন ক্ষমতা বলে, কিসের বলে করে, এইটা আমাদের সংবিধানের একটা মূলনীতি, মূলনীতিতে এটা বলা হয়েছে যে এই জিনিসগুলো রাষ্ট্রকে করতে হবে, নিশ্চিত করতে হবে। ওকে, তাহলে আমরা এটা পেলাম। এরপরে কি আমরা পেলাম? দেখো যে পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণ, খুবই সুন্দর কথা, পরিবেশ এবং জীব বৈচিত্র্য সংরক্ষণ করা মোস্ট ইম্পর্টেন্ট, এবং সারা বিশ্বব্যাপী এ বিষয়টা কিন্তু এখন আলোচিত হচ্ছে, পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণ। কেন? কারণ হলো আমরা সকলেই পরিবেশের অন্তর্ভুক্ত এবং পরিবেশের এই ভারসাম্য অবস্থা যদি না থাকে তাহলে আমরা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হই। আমি যদি একটা জিনিস দেখো, জলবায়ু পরিবর্তন, এই জলবায়ু পরিবর্তনের জন্য আমরা কিন্তু দায়ী নাই,
অথবা এই যে ক্ষতিকর কার্বন নিঃসরণ হচ্ছে, এটা আমাদের দেশের মতো বা তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য দায়ী নয়, তাই নয়, কিন্তু এর ভুক্তভোগী এরা। উন্নত দেশগুলোর যে শিল্প কারখানা, উন্নত দেশগুলোর যে পরিবেশ বিরুদ্ধ যে কলকারখানা আছে, সেই কলকারখানাগুলো বায়ুমণ্ডল উষ্ণ হচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, কার্বন নিঃসরণ হচ্ছে, এর জন্য জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং ভূপৃষ্ঠের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, তাই তো? উপকূলীয় অঞ্চল অনেক তলিয়ে যাচ্ছে। এখন এর জন্য দায়ী কি আমরা? এর জন্য আমাদের মতো দেশগুলো দায়ী নয়, তৃতীয় বিশ্বের দেশগুলো দায়ী নয়, কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলো ভুক্তভোগী। এখন আমি যদি বলি যে তৃতীয় বিশ্বের দেশগুলো ভুক্তভোগী, কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলোর অভ্যন্তরে যে পরিবেশ আছে, অভ্যন্তরে জীব বৈচিত্র্য আছে, এর যখন হানি হয়, এর জন্য কিন্তু আমরা দায়ী। এর জন্য আচ্ছা, কাজেই আমাদের এই পরিবেশ এবং জীব বৈচিত্র্যের যে সংরক্ষণটা, এটা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। কেন? কারণ হলো, যদি পরিবেশ এবং জীব বৈচিত্র্য সংরক্ষণ না করা যায়, এর যদি ভারসাম্য একবার হেরফের হয়ে যায়, তাহলে আমরা অভ্যন্তরীণ ভাবে তো বিনষ্টের শিকার হবেই, আমরা বাইরের দিক থেকেও বিনষ্টের শিকার হবো। কাজে এই পরিবেশ এবং জীব বৈচিত্র্য সংরক্ষণ করা, এটা কিন্তু রাষ্ট্রের একটা মৌলিক দায়িত্ব। ওকে, তারপরে দেখো সুযোগের সমতা। আচ্ছা দেখো, সুযোগের সমতা এইটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সুযোগের সমতা। এখন সুযোগের সমতা যদি দেখো আমি বলি, তাহলে এই জিনিসে কি জিনিস আসে? সুযোগের সমতা যে জিনিসটা এখানে আসে, সেটা হলো সকল মানুষ সমান সুযোগ পাবে, সকল মানুষ সুযোগ দিক থেকে সমান থাকবে, তাই তো হওয়া উচিত, তাই? হ্যাঁ, আসলে আমরা জন্মগ্রহণ করছি, আমরা হয়তো এক একজন এক এক পরিবারে জন্মগ্রহণ করছি, কেউ ধনী পরিবারে, কেউ গরিব পরিবারে, কিন্তু রাষ্ট্রের কাছে কেউ ধনী কেউ গরিব, কে শিক্ষিত কেউ শিক্ষিত, এই ভেদাভেদ থাকা উচিত। রাষ্ট্রের আইন হবে এমন এক আইন যেখানে সকলকে, সকল মানুষের সুযোগের সমতা থাকবে, কারণ এটা রাষ্ট্রের একটা মৌলিক দায়িত্ব সকল নাগরিককে সমান চোখে দেখা, সমান সুযোগ দেওয়া। এবং এটা শুধু রাষ্ট্রের বিষয় না, এটা একটা গণতন্ত্রের বিষয়। যেন আমি যদি বলি গণতন্ত্র, যদি বলি যে ভোটের অধিকার, একজন ধনীর যে অধিকার, আমারও এক ভোট তারও এক ভোট, একটা সরকারি কর্মচারীর এক ভোট একজন বেসরকারি কর্মকর্তার এক ভোট, একজন রিক্সাপুলারের এক ভোট রাজার এক ভোট প্রজার, তাই না? তাহলে গণতান্ত্রিক সিস্টেমে যদি আমি চলি, তাহলে আমি বলতে পারি রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হলো সকল মানুষের সম সুযোগ, এবং এই সুযোগের বলে ব্যক্তি তার বিকাশ ঘটাতে পারে, তাই তো? কাজে এটা আমাকে নিশ্চিত করতে হবে, এবং অর্থনৈতিক এবং সামাজিক ভাবেও সকলে যাতে সমান সুযোগ পায়, সেই বিষয়টাও আমাকে নিশ্চিত করতে হবে, এবং অর্থনৈতিক এবং সামাজিক ভাবেও সকল মধ্যে সমান সুযোগ পায়, এটাও রাষ্ট্রটা মৌলিক দায়িত্ব। ওকে, তারপরে দেখো অধিকার এবং কর্তব্য। অধিকার ও কর্তব্য, এটা কি? অধিকার আমার কি? অধিকার আমার কে? আচ্ছা, প্রথম কথা হলো কর্ম হলো আমার অধিকার, কর্মক্ষম নাগরিকের, কর্মক্ষম প্রত্যেক নাগরিকের কর্ম করা হলো অধিকার, কর্মক্ষম প্রত্যেক নাগরিকের রাষ্ট্রের কাছ থেকে কাজ পাওয়া হলো অধিকার, এবং রাষ্ট্র এটা দিতে পারে। একই সাথে কর্মক্ষম প্রত্যেক নাগরিক যে কাজ পেল, এরপরে তার নিজের কিছু দায়িত্ব আছে, সে কি করবে? সে তার কাজটা সঠিকভাবে গ্রহণ করবে, সে কি করবে? সে তার দায়িত্বটা সঠিকভাবে পালন করবে, সে কি করবে? সে জনগণকে সেবা করবে। এই যে এইটা তারা একটা কর্তব্য,
তাহলে কি বলছেন? অধিকার এবং কর্তব্য পরস্পরের সম্পর্ক, একে অপরের সম্পর্ক, তাই তো? অর্থাৎ কিন্তু মুশকিলটা হলো আমরা অধিকারের বেলায় সচেতন কিন্তু কর্তব্যের বেলায় সচেতন না। আমাদের প্রত্যেককে কিন্তু মাথায় জিনিসটা রাখতে হবে যে আমরা আমার অধিকারের বেলায় যেভাবে সচেতন থাকবো আমরা আমাদের কর্তব্যের বেলায় ঠিক অনুরূপ ভাবে সচেতন। আমাদের রাষ্ট্রের কাছ থেকে কাজ করার অধিকার আছে, আবার রাষ্ট্রকে কিন্তু সেবা দেওয়ার আমাদের একটা বড় কর্তব্য আছে। এবং আমি যদি আর একটু ধাপ এগিয়ে বলি, রাষ্ট্র আমাকে কি দিল, দেশ আমাকে কি দিল, সেটা বড় কথা না, আমি দেশকে কি দিলাম সেটা বড় কথা। দেখ এটা অনেকটা তাত্ত্বিকতা হয়ে গেল, কিন্তু আজকের যে আমার যে এই ক্লাসে আমি যে বলবো সেটা বলছি না, রাষ্ট্র আমাকে যে অধিকার দেবে আর অনুরূপ ভাবে আমিও রাষ্ট্রকে কর্তব্য, তাই তো? এটা বাংলাদেশের সংবিধানের একটা মৌলিক নীতি এটা বলা আছে। ওকে, তাহলে দেখো নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য এটা অনেকটা একই আছে, একই আছে। নাগরিক ও সরকারি কর্মচারী, নাগরিক ও সরকারি নাগরিক হিসেবে নাগরিকের দায়িত্ব, নাগরিকের দায়িত্ব যেমন রাষ্ট্রের প্রতি আনুগত্য পোষণ করা প্রথম কাজ, তারপরে কি কাজ, রাষ্ট্রের আইন শৃঙ্খলা মান্য করা, অবশ্যই রাষ্ট্রের নাগরিক হিসেবে তাদের দ্বিতীয় কাজ, তারপরে রাষ্ট্রের ট্যাক্স দেওয়া, অর্থাৎ যার উপর ট্যাক্স আরোপ করা হয়েছে অথবা ট্যাক্স যিনি দেওয়ার যোগ্য দেওয়ার যোগ্য করছেন তাকে অবশ্যই ট্যাক্স দিতে হবে, এটা রাষ্ট্রের নাগরিক হিসেবে একটা পবিত্র দায়িত্ব, পবিত্র কর্তব্য। এরপরে আমার অন্যান্য কর্তব্য আছে, যেমন আমার রাষ্ট্রের অন্যান্য যে আইন আছে সে আইনগুলো মেনে চলতে হবে, রাষ্ট্রের প্রতিষ্ঠান আছে বিধিবিধ সেগুলো মেনে চলতে হবে, আমার যে রাজনৈতিক দায়িত্ব আছে, রাজনৈতিক কর্তব্য আছে সেটাও আমাকে ফলো করতে হবে, আমার যে অর্থনৈতিক কর্তব্য আছে সেটা পালন করতে হবে, আমার যে সামাজিক কর্তব্য আছে সেটা কোনো ফল পালন করতে হবে, তাই না? এটা নাগরিক হিসেবে আমার দায়িত্ব। কিন্তু সরকারি কর্মচারীদের কর্তব্য কি? সরকারি কর্মচারীদের আমাদের একটা কর্তব্য আছে, তাহলে কি সরকারি কর্মচারীদের আমাদের কর্তব্য হলো যে যে না জনগণকে সুবিধা দেওয়া, জনগণকে সেবা করা এবং নিঃস্বার্থ হবে, নিঃস্বার্থ হবে, অন্য কোনো ওয়ে নেই, কোনো ওয়ে কোনো সুযোগ, দ্যাট ইজ নো স্কোপ আমাকে সেই সুযোগ। আমি একজন সরকারি কর্মচারী, দ্যাট ইজ আমি সরকারি নট কর্মকর্তা, আমি সরকারি কর্মচারী এবং আরো আরো সুনির্দিষ্ট হয়ে তুলি আমি সরকারের গোলাম, রাষ্ট্রের গোলাম, আমাকে জনগণের সেবা দিতে হবে, এই মানসিকতা থাকতে হবে এবং এইটা এই যে এটা নিশ্চিত করার দায়িত্ব, এটা নিশ্চিত করা রাষ্ট্র রাষ্ট্রের, তাই তো? কাজেই এই বিষয়গুলো কিন্তু আরেকটা দেখো যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক কর, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক কর, এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক কর। বাংলাদেশের সংবিধানের 22 অনুচ্ছেদে এটা স্পষ্ট করে বলা হয়েছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক থাকবে, দ্যাট ইজ অর্থ কি, দ্যাট ইজ অর্থ হলো রাষ্ট্রের যে তিনটা বিভাগ আছে সেই তিনটা বিভাগে কোনো বিভাগ কোনো বিভাগের সাথে মিলবে না, এক বিভাগ আরেক বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না, যার যার মতো স্বাধীন থাকবে। তবে এটাও সত্য যার যার কাজে স্বাধীন থাকবে কিন্তু এটা ব্যালেন্সিং সিস্টেম থাকবে, যে এক বিভাগ আরেক বিভাগ হস্তক্ষেপ করলো না বটে কিন্তু আবার একেবারে অবিচ্ছেদ্যও নয়, এইটা বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে। কিন্তু 72 সংবিধানে এটা বলা হলেও আমরা কিন্তু অনেকদিন পর্যন্ত এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি নাই, 2007 পহেলা নভেম্বর একেবারেই এটাকে সেপারেট করা দেওয়া হলো নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করো, দ্যাট ইজ এই যে এটা করা ছিল রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র অনেকটা সেটা করেছে, এখন এটা কতটা বাস্তবায়ন হচ্ছে এটাও কিন্তু একটা বল করা রাষ্ট্রের দায়িত্ব, তাই তো? তাহলে দেখো আমরা রাষ্ট্রের এই মূলনীতিগুলো আমরা চারটে মূলনীতি করেছিলাম, মূলনীতি অন্যান্য যে মূলনীতি উৎসাহিত আমরা এটাও করিয়ে ফেললাম, ঠিক আছে? তাহলে আমাদের আজকের ক্লাস মোটামুটি এখানেই শেষ, আমরা অন্য কোনো ক্লাসে রাষ্ট্রের মৌলিক অধিকার নিয়ে আলোচনা করবো। তোমরা সকলেই